गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू माय चैनल। तो हमें এখন আছি পুষ্কর, এখান থেকে আমি বাস ধরবো, লোকাল বাস ভাড়া নেবে 15 টাকা। তো এখান থেকে আমি যাচ্ছি আজমির। তো আজকে প্ল্যান আছে আজমির দরগা যাব, আর ওখানে আশপাশে আর এক জায়গা ভিজিট করব। তো পুষ্করে আমি হোস্টেল নিয়েছি একটাই কারণে, সেখানে প্রাইস অনেক কম। पुष्करे बुक कर दूर न आजमीर बस स्टैंड है। गो भाई भिड़ो बाड़ो भाई। तो भाई देखो नहीं, हमें नामलम आजमीर बस स्टैंड है, पीछे आजमीर बस स्टैंड, और एखान सामने एदी के जो है दरगा। तो दरगा एखान हेटे आध घंटा समय लगे, तो ओदिगे जा भाई पूरा ए रकम अलि गलि रास्ते दिए जाते गुगुल पूरा अलि गलि। तो भाई प्राय दरगाए पहुँचे गेछि, एखान थेके आर बेशी दूरत्व नहीं, और 4-5 मिनट लागे दोकान हेटे जेते। तो एखानकार मार्केट खूब बड़ो मार्केट, रास्तार दोपाश बराबर प्रचुर दोकानपाट, नाना रकम जिनिसपत्र एखाने आछे। भीड़भाड़टाओ आछे ए रोडे। तो
तो भाई आजमी शरीफ दरगाह घुरे घुरे मेन रोडे चले मेन रोडे चले तो आजमी शरीफ दरगाह भितरे कैमरा अलाउड नहीं मोबाइले एकटू अर्धेक करे कैमरा करे तो जतटुकु नियेछि तोमादेरके देखाबो और ये रास्ता दिए भितरे मोटामुटी एक किलोमीटर मत हेटे जेते होबे এখন আমি চলে এসেছি আনাসাগর লেক আমার এই বামপাশটা আছে এখানে সামনে আছে আনাসাগর লেক আনাসাগর লেকের চারপাশে প্রচণ্ড রৌদ্র এখন যার জন্য আমি এখানে গাছতলায় এসে বসে আছি এই সামনে আনাসাগর লেক আর এখানে আশপাশটা পুরো পাহাড়ের উপরে সব ঘরবাড়ি এখানে সামনে পাহাড় মোটামুটি উঁচু আছে আর আমি এখানে এই রাস্তা দিয়ে এসেছি পাহাড়ে ট্র্যাক করে এসেছি আমি শর্টকাট ছিল কিন্তু ট্র্যাক করতে হয়েছে तो भाई एखाने लेकेर पाशे एक रेस्टुरेंट बनाना आछे एटा होलो आनासागर लेक लेकटा जथेष्ट बड़ो লেকে প্রচুর মাছ আছে এখানে আর এখানে মাছের খাদ্য আছে এখান থেকে কিনে খেতে দিতে পারবে এখানে প্রচুর মাছ এখানে খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় দেখা যাবে না হয়তো লেকে অনেক হাঁস চড়ছে আর মাছ আছে প্রচুর পুরো লেকটা আর এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট সামনে আগে অনেক এরিয়া লেকটা আনাসাগর লেক আনাসাগর লেক ঘুরে এসেছি ঘুরে এখন পুষ্কর চলে যাব তো আনাসাগর লেকে এখানে তোমরা আসতে চাইলে একটু মানে সন্ধ্যার আগে আসতে পারো কেননা এরকম টাইমই প্রচণ্ড রৌদ্র ওখানে গরম খুব তো যাতে যখন রৌদ্র না থাকে সেরকম টাইমে আসতে পারো তবে ভালো লাগবে আর আমি এখন যাচ্ছি আজমির বাস স্ট্যান্ড ওখান থেকে বাস ধরে পুষ্কর চলে যাব সামনে এখানে একটা পার্ক ।